করোনার সংক্রমণ রোধে কাল থেকে 14 দিনের জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে করোনায় আরও 101 জনের মৃত্যু, প্রাণহানি 10,000 ছাড়ালো, নতুন রোগী 2,922। কাল থেকে করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ, মে মাসের প্রথম সপ্তাহে আসছে 21 লাখ ডোজ টিকা। মার্কেট শপিং মল খোলায় রাজধানীতে ফিরছে মানুষ, গণপরিবহন না থাকায় ভোগান্তি উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে 14 দিনের জন্য ভারতের সীমান্ত বন্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কাল ভারতের সঙ্গে সব সীমান্ত পুরোপুরি বন্ধ থাকবে। আগামী 14 দিন ভারত থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এছাড়া আজ থেকে বাংলাদেশে প্রবেশকারীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। এদিকে বেনাপোল সীমান্তে গত 3 দিনে 22 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত 2 জনকে যশোর আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। আমাদের সীমান্ত সবগুলো মানে ভারতের ই পোস্ট সব বন্ধ থাকবে। যারা আইসা পড়বে, যাদের নাকি আসা যাওয়া মানে মানে যারা আসার ডিউ হয়ে গেছে, তারা ওই যে যশোর বর্ডার এবং বর্ডার এলাকায় ওখানে 14 দিনের কোয়ারেন্টিনে থাকবে। আজকে থেকে বন্ধ হয়ে যাবে এবং ওইটা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মানে স্বাভাবিক চলাফেরা বন্ধ। 6 দিন পর করোনা ভাইরাসে আবারও শতাধিক মৃত্যু দেখল দেশ। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 101 জন। এ নিয়ে মোট মৃত্যু 11,000 ছাড়িয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 2,922 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে 6 দিন পর করোনায় আবারও শতাধিক মৃত্যু। এর আগে 19 এপ্রিল করোনায় 112 জন প্রাণ হারান। দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে 11,053 জন। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2,922 জনের। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 7,45,322 জন। ভারতে ডাবল ও ট্রিপল মিউটেশন নামে পরিচিত নতুন 2 ধরনকে অতি সংক্রমক বলে উল্লেখ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নতুন ধরন যেন কোনোভাবেই দেশে ঢুকে না পড়ে তা নিশ্চিত করতে অনলাইন ব্রিফিংয়ে সবার সহযোগিতা চেয়েছেন তারা। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেখানে বেঙ্গল ভ্যারিয়েন্ট চলে এসেছে, এটি কিন্তু অত্যন্ত মারাত্মক এবং 300 গুণ ক্ষমতা আছে তার চারিদিকে সংক্রমণ করার। সেখানে যে 2টো ভেরিয়েন্ট পাওয়া গেছে, এটা সারা পৃথিবীময় একটা বিশ্বের বিষয় হচ্ছে। তাকে বলা হচ্ছে যে ডাবল মিউটেশন অথবা ট্রিপল মিউটেশন ভাইরাস। এটা যাতে কোনোভাবে আমাদের এখানে আসতে না পারে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বারংবার বলার চেষ্টা করছে। এই কঠোর লকডাউনের মধ্যে এটা আমরা আরও বলে দিতে চাই সবাইকে, আমাদের খেয়াল করতে হবে কোনো ক্রমে যাতে ভারতের এই ডাবল অথবা ট্রিপল মিউটেশন আমাদের এখানে না এসে পৌঁছায়। সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেই 15 এপ্রিল দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 10,000-এর বিষাদময় মাইলফলক পেরিয়েছে। তার সঙ্গে আরও 1,000 নাম যুক্ত হতে লাগলো মাত্র 10 দিন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে 21 লাখ ডোজ করোনা টিকা। এর মধ্যে অক্সফোর্ডের 20 লাখ ডোজ আসবে ভারতের সেরাম থেকে এবং 1 লাখ ফাইজারের টিকা পাওয়া যাবে কোভ্যাক্স থেকে। দুপুরে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম। এদিকে মজুদ কমে আসায় কাল থেকে করোনা টিকার প্রথম ডোজ বন্ধ রাখা হচ্ছে। সারা দেশে করোনার টিকা দেওয়া শুরু হয় 7 ফেব্রুয়ারি। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে এ পর্যন্ত টিকা পেয়েছেন প্রায় 80 লাখ মানুষ। স্বাস্থ্য বিভাগের হাতে টিকা মজুদ আছে 22 লাখ। ভারত থেকে টিকার নতুন চালান না আসায় দেখা দেয় অনিশ্চয়তা। টিকা পাওয়ার বিষয়ে আশার খবর দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আগামী মাসে সেরাম থেকে আসছে অক্সফোর্ডের 20 লাখ, আর জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের 1 লাখ ডোজ টিকা। আমরা আশা করছি যে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা বেশ কিছু টিকা পেয়ে যাব। যেটুক ঘাটতির আমরা আশঙ্কা করছি সেই টিকাটা হয়তো পেয়ে যাব। আশা করছি আমাদের যাদেরকে এ পর্যন্ত আমরা প্রথম ডোজ দিয়েছি তাদেরকে সম্পূর্ণভাবে দ্বিতীয় ডোজ আমরা দিতে পারি। 5 লাখ ডোজ করোনা টিকা আসছে
চীন থেকেও। সেদেশের সরকার উপহার হিসেবে দিচ্ছে সিনোফার্মের তৈরি এসব টিকা। এরই মধ্যে এ টিকা আমদানির অনুমতিও দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এখন উপহার তো ফিরিয়ে দেওয়া কোনো সৌজন্য প্রকাশ করে না, সেজন্য আমরা এটা নিচ্ছি। এখন এই টিকা আমাদের দেশের লোকের উপরে প্রয়োগ করা হবে কি হবে না, এটা আমাদের জাতীয় কমিটি যারা আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন, তারা যেভাবে বলবেন সেভাবেই হবে। 7 এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজ নিয়েছেন 57 লাখ মানুষ। এদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন 21 লাখ। এখনও ঘাটতি 14 লাখ ডোজ টিকা। তাই 8 এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম ডোজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে করোনা পরীক্ষার দ্বিতীয় দিনে 114 নমুনা সংগ্রহ করেছে ব্র্যাক। ঢাকা ও চট্টগ্রামের 16টি বুথে সংগৃহীত নমুনার রোববার পজিটিভ এসেছে 16 জনের। অ্যান্টিজেনের সুফল পেতে করোনার উচ্চ সংক্রমিত এলাকার অধিকাংশ মানুষকে পরীক্ষা করানোর তাগিদ বিশেষজ্ঞদের। ঢাকায় 15টি এবং চট্টগ্রামে 1টি বুথে শনিবার থেকে অ্যান্টিজেন পরীক্ষা শুরু করেছে ব্র্যাক। এগুলোতে শুধু উপসর্গ থাকা ব্যক্তিদেরই করোনা পরীক্ষা করা হচ্ছে, অন্যদের নমুনা আরটিপিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে। অ্যান্টিজেন টেস্টে করোনা পরীক্ষায় সময় লাগে সর্বোচ্চ 30 মিনিট। উপসর্গ রয়েছে কিন্তু টেস্টের ফল নেগেটিভ হলে পুনরায় নমুনাটি আরটিপিসিআরে পাঠানো হচ্ছে। তাৎক্ষণিক ফল পাওয়া গেলেও সবার জন্য এ পরীক্ষা নয় বলে জানান চিকিৎসক। শনিবার 106 নমুনা পরীক্ষায় পজিটিভ আসে 12 জনের আর রোববার 114 নমুনায় শনাক্ত হয় 16 জন। সারা দেশে 2400 অ্যান্টিজেন পরীক্ষায় সক্ষমতা থাকলেও নমুনা নেওয়া হচ্ছে কম। দ্রুত পরীক্ষা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এলাকা ধরে সেই এলাকার মধ্যে এই টেস্টটা যদি করা যায় তাহলে জনগণ এবং রাষ্ট্র উপকৃত হবে। কি জন্য? ওই এলাকার কতজন লোক এই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হলো তাদেরকে আমরা ধরে নিতে পারি যে তারা করোনা আক্রান্ত। সুতরাং তাদেরকে আমরা যেরকম আইসোলেট করে চিকিৎসা দিতে পারি, পাশাপাশি তাদের সংস্পর্শে যারা আসবে তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইনে নিতে পারতেছি আমরা। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি বুথে দৈনিক 150টি নমুনা পরীক্ষা করা সম্ভব। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কেট ও শপিং মল খোলায় ঢাকায় আসতে শুরু করেছে হাজারো মানুষ। গণপরিবহন না থাকায় পথে পথে নানা ভোগান্তি উপেক্ষা করেই রাজধানীতে ফিরছেন তারা। এদিকে কঠোর লকডাউনের ঘোষণা থাকলেও রাস্তায় বেড়েছে মানুষ। পুলিশের চেকপোস্টে শিথিলতার সুযোগে বাস ছাড়া অবাধে চলছে বাকি সব পরিবহন। কঠোর লকডাউনের প্রথম সপ্তাহে বন্ধ থাকলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতেই খুলে গেছে অনেক বেসরকারি অফিস। রোববার থেকে খুলেছে দোকান ও শপিং মল। তাই লকডাউনের আগে যারা ঢাকা ছেড়েছিলেন তাদের অনেকেই ফিরছেন রাজধানীতে। মার্কেট খুলছে মানিকগঞ্জ থেকে এই জন্য আসি। 20 টাকার ভাড়া 50 টাকা দিয়ে, 50 টাকার ভাড়া 80 টাকা 100 টাকা দিয়া। কোন যাব বলে মতিঝিল? এখন দেখি কিভাবে যাওয়া যায়, হয়তো রিক্সা নাইলে সিএনজি যেটা পাই আর কি। এদিকে কঠোর বিধিনিষেধ বলা হলেও রাজধানীর সড়কে গণপরিবহন ছাড়া অন্য সব যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। রাস্তায় দেখা গেছে সিএনজি অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল ও প্রাইভেট কার। তবে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় অন্য জেলা থেকে রাজধানীতে আসতে হচ্ছে ভেঙে ভেঙে। দোকানপাট খুলে যাচ্ছে, এর জন্য আসতে হচ্ছে। বাস নাই, সিএনজি অটো এসবে মানে ভেঙে ভেঙে আসতে হচ্ছে। এই অটোরিকশা আইটা ভেঙ্গা ভেঙ্গা আইছে। পুলিশ জানিয়েছে অন্য দিনের তুলনায় ঢাকায় বেশি মানুষ ঢুকছে রোববার, পাশাপাশি রাস্তায় বেড়েছে গাড়ির চাপও। এসব কারণে চলাচল নিয়ন্ত্রণ বা সবাইকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় আজকে লোকজন ঢাকায় বেশি ঢুকতেছে এবং বেশি হচ্ছে, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং অফিস আদালত ফ্যাক্টরি এগুলো তো আগে থেকে খোলা ছিল। দ্যাটস ওয়াই আপনার অন্যান্য দিনের তুলনায় আজকে ঢাকার প্রবেশ এবং বের হওয়াটা একটু বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দোকান ও মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকার কঠোর না হলে সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে করোনা রোগী বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে আইসিইউ সংকট। আইসিইউ শয্যা খালি না পেয়ে বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে রোগীদের। তবে শিগগিরই আরও আইসিইউ শয্যার চিকিৎসা সেবা যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট বিভাগে সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য বরাদ্দ আইসিইউ 29টি, এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে 16টি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 8টি এবং মৌলভীবাজার হাসপাতালে 5টি। করোনা সংক্রমণ বাড়ার পর দেখা দিয়েছে আইসিইউ সংকট। শামসুদ্দিন হসপিটাল সম্পূর্ণ ফিল আপ, এখন কেউ ভর্তি হতে চাইলে ভর্তি হতেও পারবে না। তো সরকারেরও একটা সীমাবদ্ধতা রয়েছে, আমরা নাগরিকদেরও একটা সীমাবদ্ধতা রয়েছে অর্থনৈতিকভাবে এবং বিভিন্নভাবে। আবার দেখা গেছে প্রাইভেট কিছু মেডিকেল যেগুলায় করোনা রোগীর চিকিৎসা দিচ্ছে কিন্তু এই পরিমাণ টাকা নিচ্ছে যা মানুষের সামর্থ্যের বাইরে। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিগগিরই আরও 10টি আইসিইউ বেড বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই 8টা বেডকে আমরা ডেডিকেট করেছি, আমাদের ওসমানীতে বর্ষিত রোগী যারা আইসিইউ প্রয়োজন হবে তাদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য কোভিড পজিটিভ, যে আরো 10 বেডের আইসিইউ নির্মাণের জন্য আমরা ফান্ড পেয়েছি এবং এছাড়া কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা আশা করি যে আগামী 20-25 দিনের মধ্যে আবার 10 বেডের একটা আইসিইউ আমরা নতুন করে স্থাপন করতে পারবো ওসমানীতে। এদিকে সংক্রমণ বাড়ায় আক্রান্তদের আইসোলেশনের জন্য স্কুল কলেজে ফিল্ড হাসপাতাল স্থাপনের তাগিদ চিকিৎসকদের। করোনা চিকিৎসাকে সহজ করার জন্য আমার মনে হয় পদক্ষেপ নেওয়া উচিত এবং এখনই উপযুক্ত সময় সরকারের বেড বাড়ানোর ব্যবস্থা করা, প্রয়োজন হলে ম্যাকশিফ্ট হসপিটাল করা কিংবা কোথাও কোনো স্কুল হোক, কলেজ হোক কিংবা কমিউনিটি সেন্টারে হোক সেগুলোতে ফিল্ড হসপিটাল তৈরি করার ব্যবস্থা হাতে নেওয়া দরকার। আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে শাহপরান হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেও। তবে রোগীদের অভিযোগ এই দুই হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লকডাউন তুলে দেওয়ার পর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তা না হলে আবারও লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে আওয়ামী লীগের খাবার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে অংশ নিয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবেলায় লকডাউনের পরে শপিং মল, দোকানপাট ও বাজারগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার টিকা নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতিতে জনগণ এখন বিভ্রান্ত হয় না। স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না পরা, এসব বিষয়গুলো যথাযথভাবে খেয়াল রাখতে হবে, তা না হলে পরিস্থিতির অবনতি ঘটলে সরকারকে বাধ্য হয়ে আবারও লকডাউন দিতে হবে। সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে করোনার দ্বিতীয় ডোজ সংগ্রহে, যাতে কোনো প্রকার সংকট সৃষ্টি না হয়। দামি ব্র্যান্ডের নকলে তৈরি হচ্ছে ট্যাং গ্লুকোজ, ব্যবহার করা হচ্ছে কারখানার রং, কাঁচামাল সংরক্ষণ করা হচ্ছে বাথরুমে, বিএসটিআই অনুমোদিত শাওন ফুড প্রোডাক্টসের চিত্র এটি। আগে একবার সতর্ক করা হয়েছে, আবার রোববার অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব। দেখতে হুবহু নামি দামি কোম্পানির পণ্যের মতো, রং বা প্যাকেট দেখে আলাদা করা কঠিন, অথচ এই ট্যাং কারখানার নাম শাওন ফুড প্রোডাক্টস। এখানে আম ও কমলা ফ্লেভারের ট্যাং তৈরি হচ্ছে, ব্যবহার হচ্ছে কারখানার ক্ষতিকর রং, বাথরুমে রাখা হয়েছে কাঁচামাল, পাশেই নামমাত্র ল্যাব, কোনো কেমিস্টও নেই। কারখানাটি গ্লুকোজ ডি, কেওড়া জল, বিরিয়ানি, চটপটি সহ বিভিন্ন খাবারের মশলা তৈরি করে। কারখানাটির আছে বিএসটিআই অনুমোদন, কিন্তু প্রতিটি খাবারেই ক্ষতিকর উপাদান পেয়েছে র‍্যাব। আমাদের এককভাবে আপনারা দোষ আরোপ করলে চলবে না, আপনারা তো বিএসটিআই যারা আছে ওনারা তো এগুলো দেখে দেওয়া উচিত, তাই না? আপনারা, আমার মনে হয় যে আমাদেরকে শুধু না বলে ওনাদের কাছে যাই, একটু ইনভেস্টিগেশন করা দরকার যে তারা কীভাবে দিল। আমরা আমাদের নিয়মিত সার্ভিলেন্সের মাধ্যমে, আপনারা জানেন যে আমরা তদারকি করে থাকি, আমরা 4 মাস আগেও এখানে র‍্যাবের তত্ত্বাবধানে এখানে একটি মোবাইল কোর্ট হয়েছিল, তো সেখানে এসে আমরা সতর্ক করেছিলাম ওনাদেরকে। 4 মাস আগেও কারখানাটিকে সতর্ক করা হয়েছিল, কিন্তু ভেজাল পণ্য উৎপাদন বন্ধ হয়নি। এবার 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, আর 1 মাস সুযোগ দেওয়া হয়েছে শোধরানোর। টেক্সটাইল কালার সেটা ইউজ করে কিন্তু নানা ধরনের খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছিল, এবং এখানে কিন্তু ডেটের ব্যাপারও কিছু কারসাজি ছিল। 1 মাসের মধ্যে যদি উনি কারেকশন না করতে পারেন তাহলে এই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সহ প্রতিষ্ঠান বন্ধর জন্য আমরা রেগুলেটরি অথরিটির কাছে অনুরোধ করব লিখিতভাবে, এবং তার বিরুদ্ধে কিন্তু আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে।
কারখানা পরিদর্শন করে বিএসটিআইকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহসাই কমছে না গরম, তীব্র তাপদাহে সারা দেশ উত্তপ্ত থাকবে আরও এক সপ্তাহ। গত ছয় মাস ধরে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, এমন অবস্থায় আরও ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষি বিশেষজ্ঞরা। তারা বলছেন কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে না আনা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে। রোদের প্রখর তাপে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন, এরই মধ্যে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে তিনটি পেরিয়ে চতুর্থ তাপপ্রবাহে দেশ, এমন অবস্থা থাকবে আরও সপ্তাহখানেক। এ সময় তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী, ছাড়াবে 40 ডিগ্রি সেলসিয়াস। গেল ছয় মাসে হয়নি পর্যাপ্ত বৃষ্টি, নেই সম্ভাবনাও, ফলে পুরো সপ্তাহ জুড়েই থাকছে তীব্র গরম। গত মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম ছিল, অনেক কম ছিল, প্রায় 80% কম ছিল। এই মাসেও এখনো পর্যন্ত যে বৃষ্টিপাতের রেকর্ড আছে সেটি স্বাভাবিকের তুলনায় অনেক কম। এভাবে যদি সিজন যদি অব্যাহত থাকে তাহলে মে মাসেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। প্রকৃতির এমন তেজি আচরণের প্রভাব দেখা দিয়েছে কৃষিতে। এরই মধ্যে নষ্ট হয়েছে প্রায় 1 লাখ টন ধান, যার আর্থিক ক্ষতি প্রায় 328 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে এমন সংকট। সবজি বলেন, ফল বলেন অথবা ধান বলেন, সবগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে একই কারণে। সো একদিনের ব্যাপার না, এটা ঘটেছে অনেকদিন, হয়তোবা এক রাতে এক্সপ্রেশন ঘটেছে। সো আমার কথাটা হচ্ছে যে পানির রিজার্ভার তৈরি করতে হবে, পাশাপাশি আপনাকে অবশ্যই জমির অর্গানিক ম্যাটার বাড়াতে হবে। আমরা বলি সয়েল মাইক্রোক্লাইমেটটাকে যেন ভালো করে। সামনের কঠিন পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিষয়ক গবেষণা আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় নিচ্ছে আরও একটা বিরতি। হেফাজতে ইসলামের সঙ্গে আলোচনা হলেও যারা সহিংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানীর একটি বিদ্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে দরিদ্র অসহায় করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানিক মিয়া এভিনিউ এর রাজধানী উচ্চ বিদ্যালয়ে এ দরিদ্র অসহায় করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে এক আলোচনা সভায় তিনি বলেন হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে আলোচনা হতেই পারে, কিন্তু তাদের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে, অপরাধীদের কোনো ছাড় দেবে না সরকার। সরকার গণগ্রেপ্তার করছে না দাবি করে তিনি বলেন ভিডিও ফুটেজ দেখে শুধু অভিযুক্তদেরকেই আটক করা হচ্ছে। হেফাজতের যারা নাকি এই ভুল কাজটি করেছেন, যারা অগ্নিসংযোগ করেছেন, যারা ভাঙচুর করেছেন, যাদের জন্য আজকে নিরীহ কতগুলি জীবন মানে চলে গিয়েছে, তাদের শাস্তি তাদের ভোগ করতেই হবে। ভিডিও ফুটেজে যাদেরকে আমরা দেখেছি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি, আমরা গণগ্রেপ্তারও করছি না, আমরা কাউকেও হয়রানি করার জন্য গ্রেপ্তার করছি না। দেশে সাম্প্রতিক হেফাজতের তাণ্ডবে অনলাইনে বা মোবাইলে যারা উস্কানি দিয়েছেন তাদের খুঁজছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। এছাড়া অনলাইনে যেসব ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো সংরক্ষণ করে রেখেছে সংস্থাটি, সমন্বয় করে সেগুলো দেয়া হবে অন্য সব তদন্ত সংস্থাকে। সাম্প্রতিক সময়ে হেফাজতের তাণ্ডবে শতাধিক মামলা হয় দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে 16টির তদন্তভার পেয়েছে পিবিআই। একটি গাইডলাইন তৈরি করে এসব মামলার তদন্তে নেমেছে সংস্থাটি। এরই মধ্যে ঘটনাস্থলে স্থির চিত্র সংগ্রহ করা হয়েছে আর বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। তবে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের সবগুলো তদন্ত সংস্থা একসঙ্গে কাজ করছে। যারা এই ঘটনায় জড়িত ছিলেন না, কারণ এখানে অনেক লোককে আসামি করা হয়েছে নাম না দিয়ে, সুতরাং কোনো ইনোসেন্ট লোক যেন এই মামলায় পিবিআই দ্বারা কোনোভাবে প্যারানিশিত না হয়, আর যারা জড়িত ছিলেন তাদেরকে আইনে আওতায় আনা, সাক্ষ্য প্রমাণ জোগাড় করা যে তারা এই মামলায় এই ঘটনায় জড়িত ছিল। এছাড়া সহিংসতায় সরাসরি অংশগ্রহণ না করে যারা মাদ্রাসার শিক্ষার্থীদের উস্কানি দিয়েছে তাদেরও তালিকা হয়েছে। অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তারা শারীরিকভাবে আরেক জায়গায় উপস্থিত ছিলেন, তারা কোনো না কোনোভাবে প্ররোচিত করেছেন কিনা অথবা তারা মানসিকভাবে
ওই স্থানে উপস্থিত ছিলেন কিনা। আমরা এই এর আওতায় আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোও আমরা সংগ্রহ করার দ্রুত ডাউনলোড করার চেষ্টা করছি। তারা কী বলতে চাইছেন যে তাদের কোনো গিলটি নলেজ আছে কি না এইসব ঘটনা ভবিষ্যতে ঘটবে। মামলা থেকে বাঁচতে এরই মধ্যে অনেকে ভিডিও মুছে দিচ্ছে বলেও জানান পিবিআই প্রধান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষাঞ্চল নিয়ে ইতিবাচক জাতিসংঘ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলছেন আশ্রয়ন প্রকল্পটি ঘুরে দেয়া প্রতিবেদনে সন্তুষ্টির কথা জানিয়েছে সংস্থাটি, তাই দ্রুত সেখানে কাজ শুরুর আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক দাতাদের। এদিকে ভাষাঞ্চলকে কেন্দ্র করে আল জাজিরা প্রতিবেদনে ষড়যন্ত্র দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। শুরুতে নোয়াখালীর ভাষাঞ্চলে রোহিঙ্গাদের সরিয়ে নিতে আপত্তি করলেও এখন সে অবস্থান থেকে সরে এসেছে জাতিসংঘ। গত মাসের মাঝামাঝি প্রথমবারের মতো ভাষাঞ্চলের আশ্রয় প্রকল্প ঘুরে দেখে জাতিসংঘের প্রতিনিধি দল, মতবিনিময় করেন কক্সবাজার আশ্রয় শিবির থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গেও। 3 এপ্রিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ 10 দেশের রাষ্ট্রদূতরা যান ভাষাঞ্চলে। অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা ও রোহিঙ্গাদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগে সন্তুষ্টি জানান তারা। পররাষ্ট্রমন্ত্রী বলছেন ভাষাঞ্চল নিয়ে প্রাথমিক প্রতিবেদনে ইতিবাচক মনোভাবের কথাই তুলে ধরেছে জাতিসংঘ। 2 পেজের একটা রিপোর্ট দিয়েছে, এটা খুব পজিটিভ রিপোর্ট, এবং তারা বলেছে যে কিছু গুড, ভালো স্ট্রাকচার হয়েছে, হেমুক সমুক ভালো, পছন্দ করেছে। তবে জাতিসংঘ শুড গো ভেরি কুইকলি। মন্ত্রীর অভিযোগ, আন্তর্জাতিক দাতারা যখন ইতিবাচক সাড়া দিচ্ছেন তখন কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর প্রতিবেদন করছে। ভাষাঞ্চল যেহেতু ইউএন দেখে গেছে, আপনার কয়েকজন অত্যন্ত শক্তিমান রাষ্ট্রদূত গিয়ে পছন্দ করেছেন, অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো দেখেছেন, এখন ওখানে একটা গণ্ডগোল বাঁধানোর জন্য তারা একটা এমন একটা নিউজ দিয়েছে, সেইটা নিউজ বলা যায় না, এটা প্রপাগান্ডা বলা যায়, এগুলো সবই সন্দেহজনক। ব্রিটিশ প্রতিষ্ঠানের পরামর্শে দুর্যোগ মোকাবেলায় ভাষাঞ্চলের আবাসন ঘিরে উঁচু বাঁধ তৈরির কথা তুলে ধরে একে আশেপাশে দ্বীপের চেয়েও নিরাপদ বলে জানান মন্ত্রী। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় নিচ্ছে আরও একটা বিরতি। ভারতে আবারও একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে নতুন রোগীর সংখ্যা 3,49,000-এর বেশি। 24 ঘন্টায় প্রাণ গেছে 2,767 জনের। টানা 5ম দিনের মতো দেশটিতে একদিনে মৃতের সংখ্যা 2,000 ছাড়ালো। সংক্রমণ রোধে লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। সাত দিনে ভারতে নতুন শনাক্ত হয়েছে 20 লক্ষাধিক করোনা রোগী, যা আগের সপ্তাহের তুলনায় 58% বেশি। এক সপ্তাহে মারা গেছে 13,000-এর বেশি মানুষ। তীব্র অক্সিজেন সংকটে হিমশিম খাচ্ছে বেশিরভাগ রাজ্য। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। চলমান পরিস্থিতি বিবেচনায় দিল্লির জন্য অক্সিজেনের বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র সরকার। অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে নির্দেশ দিয়েছে দিল্লির হাইকোর্ট। সংকট নিরসনে গোটা দেশকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইয়ে বহুত বড়ি আপদা হ্যায়, ইস আপদা মে আগর হম সারে লোগ। পুরো দেশ ভয়াবহ এক সময় পার করছে। এখন দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, আলাদা আলাদা রাজ্যের কথা বিবেচনা করলে চলবে না। আমাদের এক হয়ে এই সংকট মোকাবিলা করতে হবে। আমরা যদি যে যার রাজ্য নিয়ে শুধু ভাবি তাহলে দেশ ভেঙে যাবে, আমরা হেরে যাব। আমি ইনসান বননা হ্যায়। গত 24 ঘন্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে 357 জনের, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। নতুন শনাক্ত 24,000-এর বেশি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 32.27%। এদিকে যুক্তরাজ্যের অভিজ্ঞতা দেখে গত নভেম্বরে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে ভারতে করোনা সংক্রমণের আরও মারাত্মক দ্বিতীয় ধাক্কা আসতে যাচ্ছে। এমনকি গত বছর কেন্দ্র সরকারকে অক্সিজেনের মজুদ বাড়ানোর পরামর্শ দিয়েছিল পার্লামেন্টারি প্যানেলও। তবে সেই পরামর্শ বা সতর্কবার্তা কোনোটি আমলে নেয়নি কেন্দ্র সরকার, আর সে কারণেই ভারতের এই পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকেরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে করোনা রোগীর মৃতের সংখ্যা বেড়ে 82 জন হয়েছে, আহতের সংখ্যা হয়েছে 100+।
শনিবার মাঝরাতে ইবনে আল খতিব হাসপাতালের আইসিইউতে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে তারা। তবে সকল রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুর্ঘটনা থেকে এখনও পর্যন্ত রোগীসহ অন্তত 200 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনার শোক জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি। ক্যান্ডির ব্যাটিং স্বর্গে ড্র হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্ট। 8 উইকেটে 648 রান করে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। পঞ্চম দিনের প্রথম সেশনে 5 উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সাইফ ও শান্তকে দ্রুত ফিরিয়ে ধাক্কা দেন লাকমল। তবে কাউন্টার একটাকে 56 বলে 50 তুলে আলো কাড়েন তামিম। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। উইকেটবিহীন পুরো একটা দিনের পর পঞ্চম দিন বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। নিষ্প্রাণ উইকেটে গতি আর অ্যাগ্রেশনে সাফল্য পান তাসকিন। 166 রানে ধনঞ্জয় বিদায় নেন। করুণারত্নে খেলেন ক্যারিয়ার সেরা 244 রানের ইনিংস। ম্যারাথন জুটির 345 রানটাই এখন বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে লঙ্কানদের সর্বোচ্চ। দ্রুত 2 উইকেট হারিয়েও লঙ্কানরা রান তোলে ওভার প্রতি প্রায় 5 করে। লাকমালকে নিয়ে ওয়ানডে মেজাজে খেলেন হাসরাঙ্গা। লাঞ্চের পর আর ব্যাটিংয়ে নামেনি শ্রীলঙ্কা। দিনের খেলা তখনও বাকি 68 ওভার। 107 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে জোড়া ধাক্কা। সাইফ শান্ত দ্রুত বিদায়ের পর ব্যাটিং ঝলক দেখান তামিম। প্রথম ইনিংসে নিজের ভুলে সেঞ্চুরি মিস করেন। শেষ দিনে অবশ্য প্রকৃতির দায়, বৃষ্টির বাগড়ায় 74 রানে অপরাজিত থেকেছেন। ধোনিকের উত্তেজনায় লাগাম টানে। অনুমিত পরিণতি, ড্রয়ে শেষ হল প্রথম টেস্ট। প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যা শেষ করার আগে জানাবো শিরোনাম। করোনা সংক্রমণ রোধে কাল থেকে 14 দিনের জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে করোনায় আরও 101 জনের মৃত্যু, প্রাণহানি 11,000 ছাড়ালো, নতুন রোগী 2,922। কাল থেকে করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ, মে মাসের প্রথম সপ্তাহে আসছে 21 লাখ ডোজ টিকা। মার্কেট শপিং মল খোলায় রাজধানীতে ফিরছে মানুষ, গণপরিবহন না থাকায় ভোগান্তি উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।